ঈদের আগের দিন কোরবানির হাট জমে সিলেটে সিলেটে এখন হাট থেকে হাটে আর খামারে খামারে কোরবানির পশু দেখে বাজার যাচাই করছেন ক্রেতারা, আর বেচা কেনা জমে ওঠার অপেক্ষায় বিক্রেতারা। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কোরবানির পশুর পর্যাপ্ত যোগান রয়েছে সিলেটে। খামারি এবং প্রান্তিক পশুপালনকারীদের পাশাপাশি হাটে গরু নিয়ে এসেছেন উত্তরের ব্যবসায়ীরাও। পর্যাপ্ত যোগান থাকায় এবার দাম কম পড়বে বলে আশা ক্রেতাদের। তবে সিলেটে হাট জমে ওঠে ঈদের আগের দিনে। এখন বিভিন্ন হাট আর খামার ঘুরে দেখে শুনে পশুর দরদাম করছেন ক্রেতারা। যথেষ্ট পরিমাণে কাস্টমার আসতেছে, দেখতেছে, যার যার চাহিদা মতো কিনতেছে। মিডিয়াম গরু তোমার 90-80 হাজার টাকা, তো বাজেট তো আসলে ওরান না, 60-70 হাজার বাজেট। কিন্তু গরুর দাম তো খুব বেশি, আমরা দেখলাম যে গরু 1.5 লাখ টাকা, ওগু কইরা 2.5 লাখ টাকা, ইলো ইলো তো লইতাম পিলা। মন তো এটা যেটা দাম ওরা এটা দামে বেশি লাভ হইতো না। যদি রাস্তায় কোনো চাঁদাবাজি করা না হয়, দুর্ভোগ যদি গরুর গাড়ি আটকানো না হয়, তাহলে গরুর আমদানি সিলেটে আমাদের হাটে একটু বেশি থাকবে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, বিগত কয়েক বছরের মতো এবারও সিলেট বিভাগে পশুর উৎপাদন বেড়েছে। এবার বিভাগে পশুর সংখ্যা 36,146টি। আমরা বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর এই নিরলসভাবে এই কোরবানিকে সফলভাবে সম্পন্ন করার জন্য আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম সর্বাত্মক তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। সিলেটে এবার কোরবানির পশুর চাহিদা 3,94,251টি। বিভাগ জুড়ে প্রস্তুত 4,30,397টি পশু। বাংলা ভিশন নিউজ ডেস্ক।